أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি জাবরমান ফাউন্ডেশন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি আজকে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য। আজকে স্বাধীনতার উৎসব, শহীদ মিনিস্টার জাহরুল নেই, আল্লাহ তাআলাকে শাহাদাতের মর্যাদা দান করেন, ওনাকে বেহেশত নসিব করেন, আমরা দোয়া করি। বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও মানুষের কল্যাণে কাজ করা যায়, আত্মমানবতার সেবায় কাজ করা যায়, এটি উপলব্ধি করতে পেরেছিলেন বিএনপির আজকের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন না, তিনি তখন কিন্তু এই ফাউন্ডেশনটি তিনি প্রতিষ্ঠিত করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। জাহরুল ফাউন্ডেশন ইউরোপের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা এবং আগামী দিনের জন্য আরও সুন্দরভাবে কাজ করতে পারি এটার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য, আর ভবিষ্যতে যাতে এই জাহরুল ফাউন্ডেশন ইউরোপ আমরা সুন্দরভাবে এবং অনেক কার্যক্রম নিয়ে কাজ করতে পারি, আপনাদের সহযোগিতা এবং দোয়া এবং কামনা করি। ইফ ইউর অ্যাকশনস ইন্সপায়ার আদার্স টু ড্রিঙ্ক মোর, লার্ন মোর, ডু মোর, বিকাম মোর দেন ইউ আর এ লিডার। আপনারা আপনাদের কর্মপ্রচেষ্টার মধ্য দিয়েই জিয়াউর রহমান ফাউন্ডেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং আপনাদের কর্মপ্রচেষ্টার ফলে জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আমি যখন একটি টক শোতে কথা বলছিলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি মনে করেন এই যে বর্তমান সরকার একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে, এটি কি স্বাধীন হবে, নিরপেক্ষ হবে? আমি বলেছিলাম এই সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে পারে না, যেটি হওয়া উচিত সেটি একটি তত্ত্বাবধায়ক অথবা নিরপেক্ষ একটি সরকার হওয়া উচিত। ওই সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেখানে সম্ভাবনা আছে। আগামী দিনে ইউরোপে একটি এই যে যে ফাউন্ডেশনের যে কাজটা সর্বাত্মকভাবে সফলতা অর্জন করবে এবং মঞ্চে যারা অনেক বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন সকলে সার্বিক সাহায্য এবং সহযোগিতা করবেন। আজকে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির কথা বলা হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রিটা পত্তন করে গিয়েছিলেন জিয়া সাহেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে স্টাডি করছেন ইতিমধ্যে বাংলাদেশে আমাদের প্রান্তীয় নেতা বিভিন্নভাবে নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এই যে করোনার অনেক মেডিসিন মানুষকে সচেতন করা, গরিব মানুষের কাছে খাদ্য বিতরণ করা, ফুড বিতরণ করা, ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়া ওয়ালাকিন লা তাশকুরুন। আল্লাহ বলছেন, হে মুমিনরা, তোমরা সালাহ এবং সবরের মাধ্যমে আমাকে ডাকো, আমি তোমাদের সাথে আছি, আর আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত ভাবো না, তারা জীবিত, তারা আমার কাছে সম্মানিত। আজকে আমরা এমনই একটা ফাউন্ডেশনে এমনই একজনের নামের ফাউন্ডেশন, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহর খাস বান্দা, আমরা এখান থেকে আল্লাহর আরশে দোয়া করি, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিন, আল্লাহ সম্মানিত মানুষ হিসাবে তাকে আল্লাহ ট্রিট করুন। নেতা, মহান নেতা, দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম এবং সফল রাষ্ট্রপতি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করি। আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আর বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রের আগামী যে অতন্ত্র প্রহরী দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমাকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা শুধু আমাকে দেওয়া হয় নাই, আমি মনে করি এটা গোটা ইউরোপকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমি জিয়াউর রহমান ফাউন্ডেশনকে
ইউরোপে অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠনে রূপান্তরিত করতে পারব। অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে জিওরন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে আমি দেখেছি ইউরোপ থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবাইকে জিওরন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জিওরন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বড় মহফিলে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বক্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই, মানুষ না দেখলে সমস্যা নেই, যারা এখানে আজকে বক্তব্য রেখেছেন, বিশেষ করে ফাউন্ডেশন সম্পর্কে সংক্ষিপ্তভাবে বক্তব্য রেখে গেছেন, ফাউন্ডেশনের অতীত, ফাউন্ডেশনের বর্তমান, ফাউন্ডেশনের ভবিষ্যৎ সম্পর্কে তাদের নিজস্ব চিন্তাধারা বা অভিজ্ঞতা যেটা উল্লেখ করে গেছেন, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে একজন বক্তা খুব সুন্দরভাবে সঠিকভাবে বলেছেন একটি কথা ওনার বক্তব্যে, আমরা এখানে আজকে যারা এই ঘরে উপস্থিত আছি, এই অনুষ্ঠানে আমরা উপস্থিত আছি, হয়তো অধিকাংশই আমরা রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এবং ফাউন্ডেশনটির সাথেও যারা জড়িত আছে সরাসরিভাবে, আমি নিজেও আমার কথাও যদি বলেন, আমরাও রাজনীতির সাথে জড়িত। কিন্তু রাজনীতির সাথে জড়িত যেই মানুষগুলো, আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ এবং দেশ, এই দুটো সাবজেক্টকে সামনে রেখে আমরা রাজনীতি করি, অর্থাৎ মানুষের জন্য বা দেশের জন্যই আমরা রাজনীতি করি। এবং যখন আমরা আমাদের এরকম সুযোগ হয়, অবশ্যই আমরা চেষ্টা করি দেশের জন্য এবং একই সাথে দেশের মানুষের জন্য ভালো কিছু করার। এখন উপস্থিতিবৃন্দ, রাজনীতির বাইরেও তো মানুষের জন্য কিছু করা যায়। আমাদের যে রাজনৈতিক আদর্শ, আমাদের যার আদর্শে আমরা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে আদর্শ দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেখানেও তো মানুষের জন্য, দেশের জন্য। তো রাজনীতির বাইরেও, রাজনৈতিক মঞ্চের বাইরেও, রাজনৈতিক দলের বাইরেও, রাজনৈতিক দল হিসেবে আমরা যদি কখনো সরকারে না থাকি, সরকারের বাইরেও কিন্তু মানুষের জন্য কিছু করা যায়। এবং কমবেশি এই লক্ষ্যকে সামনে রেখেই এই ফাউন্ডেশনটি গঠন করা হয়েছিল। যে ঠিক আছে, আপনি শুনেছেন বক্তব্য এখানে যারা রেখেছেন তাদের মধ্যে কয়েকজন উল্লেখ করেছেন যে যখন এই ফাউন্ডেশনটি গঠিত হয়, তখন কিন্তু আমরা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন কিন্তু আমরা অপোজিশনে ছিলাম, তখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, এবং সেখান থেকেই এটির কাজ শুরু হয়। পর্যায়ক্রমিকভাবে অনেক দূরে এসেছে এটি, সময়ের সাথে অনেক দূরে এসেছে আজকে সংগঠনটি। যেখান থেকে আমরা শুরু করেছিলাম তার থেকে মোটামুটি ভাবে এটার আয়তনও বড় হয়েছে, কম বেশি বাংলাদেশি সকল মানুষের মধ্যে এটি কম বেশি সকলেই এটির সাথে পরিচিত, এবং এটার কাজের পরিধিও অনেক বড় হয়েছে। এখানে পারভেজ প্রথম দিকে বক্তব্য রেখে গিয়েছে, আমরা যখন প্রথম শুরু করি, ইট ওয়াজ ইন 97, খুব সম্ভব আমার পরিষ্কার ডেটে মানে 97 আমরা প্রথম তেরোখানা ওর এলাকা থেকে, পারভেজের এলাকা থেকে কিন্তু প্রথম মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা এই ফাউন্ডেশনের কাজ শুরু করেছিলাম, তেরোখানা থেকে খুলনা। তারপরে আমরা প্রথমে মেডিকেল ক্যাম্প দিয়ে আমরা শুরু করেছিলাম, এরপরে আমরা আস্তে আস্তে অনেকগুলো কাজ করেছি, কিছু কিছু এখানে উল্লেখ করেছেন যারা বক্তব্য রেখেছেন, ওনাদের বক্তব্যে উল্লেখ করেছেন কিছু কিছু। আমরা শিক্ষার মধ্যে চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে আমাদের ক্যাপাসিটির মধ্যে, ফাউন্ডেশনের ক্যাপাসিটির মধ্যে আমরা চেষ্টা করেছি গ্রামের দুস্থ দরিদ্র যারা মহিলা আছে, বিভিন্নভাবে যারা ডিপ্রাইভ, বাস্তবতা যেটা, বাস্তব চিত্র যেটা, বাংলাদেশে বহু দুস্থ নারী আছেন যারা স্বামী কর্তৃক ডিভোর্স অথবা স্বামী রেখে চলে গেছে, সন্তান আছে, এরকম বহু মহিলাকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করেছি। তাদের মধ্যে আমরা যেটাই আমাদের নেত্রী খালেদা জিয়াও যেটি করেছিলেন সরকারি কোনো সময়, আমরা তাদেরকে চেষ্টা করেছি যে তারা যাতে স্বাবলম্বী হয়, এই জন্য তাদের মধ্যে আমরা গরু বিতরণ করেছি, ছাগল বিতরণ করেছি, হাঁস মুরগি বিতরণ করেছি,
যে যতটুকুই সম্ভব একজন মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা। শিক্ষার কথা আমরা বলেছি, আমরা কৃষকদের মধ্যে বীজের ব্যাপারে আমরা কার্যক্রম নিয়েছিলাম, কর্মসূচি নিয়েছিলাম। এছাড়া আমরা পানির প্রজেক্ট করেছি। বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে সেই এলাকার মানুষ বিশুদ্ধ পানি খেতে পারে না, আমরা এরকম পানির বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি ডিপ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে। ঢাকা শহরের পাশে ড্যামের ওখানে একটা জায়গা আছে, জায়গাটার নামটা এই মুহূর্তে আমার মনে নেই। জায়গাটা একটা আইল্যান্ডের মতন, দুই পাশ দিয়ে ঢাকা শহরের যত সুয়েরেজ লাইন আছে সব লাইনটা গিয়ে নদীর সাথে মিশছে, এবং ওই জায়গার মধ্যে যে আইল্যান্ড আছে সেখানে মানুষ থাকে। আশ্চর্য ব্যাপার, তাদেরকে যদি এক জগ পানিও খেতে হয় সেই পানিটা তাদেরকে ওই জায়গায় যে ক্যানেল গুলা দুই সাইড দিয়ে চলে গেছে ওটা পার হয়ে মেইনল্যান্ডে গিয়ে পানি নিয়ে আসতে হয়। সেখানে তাদের পানির পারমানেন্ট একটা ব্যবস্থা করা হয়েছিল ডিপ টিউবওয়েলের মাধ্যমে স্থাপন করে, তৈরি করে আমরা ওভেনের ট্যাঙ্কের মাধ্যমে তাদেরকে সেখানে, প্রায় তখন বোধহয় খুব সম্ভব আমার যতটুকু মনে আছে 400 ফ্যামিলির মতন ছিল সেখানে, এই মানুষগুলোর পানির ব্যবস্থা করা হয়েছিল। এরকম অনেকগুলো কাজ করেছে। খুব রিসেন্ট যদি আমরা দেখি, আমরা দেখব যে কোভিড এর যখন প্রথম 20-তে যখন কোভিড খুব শুরু হলো সেই সময় স্বাভাবিকভাবে বাংলাদেশের কোভিড সংক্রান্ত নিউজগুলো আপনারা দেখেছেন, কিভাবে মানুষ বিভিন্ন রকম সমস্যা করছিল, অক্সিজেন সিলিন্ডার বলেন, ওষুধ বলেন, মাস্ক বলেন, যেটাই বলেন, মানুষকে সচেতন করার জন্য যে প্রথম লিফলেট বা মাস্ক এই সব কিছু, এটার প্রচারণা কিন্তু সরকারেরও অনেক আগে, যে কোনো রাজনৈতিক দলের আগে ফাউন্ডেশন কিন্তু শুরু করেছিল। অক্সিজেন যেটা মানুষকে কোভিডের জন্য অক্সিজেন খুব প্রয়োজন হয় যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য প্রচুর, আমরা বোধহয় ফাউন্ডেশন বোধহয় 100 অক্সিজেন সিলিন্ডার কিনেছে, এবং এই অক্সিজেন সিলিন্ডারটা এই ফ্যাসিলিটিটা চেষ্টা করা হয়েছে শুধু ঢাকা শহরে না, ঢাকা শহর সহ অনেকগুলো ডিস্ট্রিক্টে চেষ্টা করা হয়েছে, হাফ অফ দি বাংলাদেশ চেষ্টা করা হয়েছে। আমাদের যতটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে ফাউন্ডেশনের তার ভিতর থেকে চেষ্টা করা হয়েছে যে যখন যার প্রয়োজন হচ্ছে, কারণ একটা অক্সিজেন সিলিন্ডার হয়তো কয়েকদিনের জন্য একটা মানুষের লাগে যখন ব্রিদিং প্রবলেমটা থাকে, রেসপিরেটরি প্রবলেমটা হয় কোভিড হলে, তো চেষ্টা করা হয়েছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু সম্ভব। বাংলাদেশে ডাক্তাররা যারা কোভিডে আক্রান্ত হতেন, বিভিন্ন বহু মানুষ আক্রান্ত হয়েছে, বাংলাদেশের ডাক্তাররা কিছু ওষুধ প্রেসক্রাইব করতেন, বহু মানুষ আছে, ইভেন আমরা যে দল করি আমাদের দলের বহু নেতাকর্মী আছে গরিব যাদের এতগুলো ওষুধ একসাথে কেনা সম্ভব হতো না, আমরা চেষ্টা করেছি তাদের কাছে ওষুধ পৌঁছে দিতে, সাধারণ মানুষ বহু মানুষের কাছে আমরা চেষ্টা করেছি বিনামূল্যে ওষুধ পৌঁছে দিতে, আমরা ওষুধ বিভিন্নভাবে জোগাড় করেছি ডোনেশনের মাধ্যমে, আমাদের নেতাকর্মী সহ আমাদের শোভাকান্তি যারা আছে তারা ডোনেট করেছেন, বিভিন্ন ফর্মে ডোনেট করেছেন তারা, সেই ওষুধগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছি। এরকম অনেকগুলো কাজ আছে। এখানে একজন বক্তা উল্লেখ করে গেছেন যে গত বছর আমরা একটা সায়েন্স ফেয়ার করেছিলাম, আমাদের কাছে মনে হয়েছিল যে যেহেতু স্কুল কলেজ সবকিছু বন্ধ, যারা স্টুডেন্ট ছোট ছোট বাচ্চা যারা স্কুলে যেতে পারছে না এরা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, তো ওদেরকে মেবি মানে আমাদের উদ্যোগটা ছিল মেবি ইট ওয়াজ ভেরি স্মল ভেরি লিমিটেড, তারপরেও তো আমরা চেষ্টা করেছি, তো সায়েন্স ফেয়ার করেছি যে ঠিক আছে তারা কিভাবে তাদের সময়টা একটা পাস করুক, সময়টা ভালোভাবে পাস করুক, আমাদের দেশের ছাত্রছাত্রীরা আমাদের দেশের শিক্ষার্থীরা নিজেরা কিছু ইনভেন্ট করুক, ইনভেন্ট কি করা যেতে পারে, এরকম এই দিকে তাদের মাইন্ডটাকে তারা ডাইভার্ট করুক, টাইমটাকে ওয়েস্ট না করে। তো বুঝছিবৃন্দ, মূল বিষয়টা হচ্ছে মানুষ, মূল বিষয়টা হচ্ছে মানুষ, মানুষকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা, এটি হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য ফাউন্ডেশনের। আমরা যার নামে ফাউন্ডেশন করেছি, এখানে কয়েকজন বক্তা বলে গেছেন, এখানে যারা বসে আছেন কয়েকজন বক্তা, বিশেষ করে হাসনা সাহেব, উনি শহীদদের কাছে থেকে দেখেছেন, হয়তো ওনার সাথে কিছু কিছু ক্ষেত্রে কাজ করার সুযোগ হয়েছে, হাসনা সাহেব বলেছেন এখানে, আরো এখানে আরো নিশ্চয়ই কেউ কেউ উপস্থিত আছেন যারা শহীদদেরকে দেখেছেন, দেখেছেন যে শহীদজিয়া মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য উনি কাজ করেছেন, এবং এর বহু সাক্ষ্য আছে, এর বহু প্রমাণ রয়ে গেছে। কাজেই ফাউন্ডেশন রাজনীতি রাজনৈতিক জায়গায় আছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিএনপির জায়গায় আছে, বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে সরকার ইনশাল্লাহ সরকার গঠন করবে তখন তাদের যে দলের যে আদর্শ আছে, বিভিন্ন সেক্টর সম্পর্কে আদর্শ আছে, সেই হিসেবে তারা পলিসি গ্রহণ করবে, মানুষের জন্য কাজ করবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ফাউন্ডেশন ফাউন্ডেশনের মতন কাজ করছে, তাদের যতটুকুই আমাদের যতটুকুই সম্ভব আমাদের পক্ষে ফাউন্ডেশনের যতটুকুই আমাদের লিমিটেশন বা যতটুকুই আমাদের পরিধি আছে
এর ভেতর থেকে আমরা চেষ্টা করব মানুষের জন্য করতে। গত কয়েক বছরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার একটি কথায় চলে আসতে হচ্ছে, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, যেভাবেই হোক এখানে উপস্থিত হয়তো অধিকাংশ মানুষই, সবাই না বাট এই ঘরে উপস্থিত অধিকাংশ মানুষই, অনেক মানুষই আমাদের দলের সাথে সরাসরিভাবে জড়িত। সমগ্র বাংলাদেশে আমরা প্রতিটা মানুষ জানে, সে বিএনপি করুক না করুক, প্রতিটা মানুষ জানে যে বর্তমানে এই সরকার কিভাবে বিরোধী দলের বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যেভাবে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি, আমরা একইভাবে চেষ্টা করেছি গত কয়েক বছরে আমাদের বহু নেতাকর্মী যাদের উপরে শারীরিকভাবে এই বর্তমান নিষিদ্ধের সরকার, এই অবৈধ সরকার শারীরিকভাবে তাদের পুলিশ বাহিনীর র‍্যাব দ্বারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, আমরা আমাদের বহু নেতাকর্মীকে চিকিৎসা সেবা প্রদান করেছি ফাউন্ডেশনের মাধ্যমে। হাত ভেঙে গিয়েছিল, হাতের অপারেশন করে হাত লাগানো হয়েছে, এমনকি বাইরে থেকেও পর্যন্ত অপারেশন করে নিয়ে আসানো হয়েছে বিভিন্ন ফ্র্যাকচার রোগীকে, কিডনির সমস্যা হয়েছে, এছাড়া অনেক রকমের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখনো সেটা আছে। নট অনলি দ্যাট, আমার সঠিক সংখ্যাটা মনে নেই, তবে সংখ্যাটি নট লেস দেন 25,000, ইট ইজ মোর দেন 25,000। সেটি হচ্ছে যে আমাদের যে ফাউন্ডেশনে অনেক প্রফেশনাল মানুষ আছেন, অনেক প্রফেশনাল সদস্য আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, লয়ার্স আছেন, আরো বিভিন্ন প্রফেশনাল আছেন। আমরা আমাদের ফাউন্ডেশনের লয়ার্স যারা আছেন তাদেরকে দিয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে আমাদের প্রায় 25,000-এর বেশি নেতাকর্মীর বেইল করানো হয়েছে, তাদের জামিনের ব্যবস্থা করেছে বিভিন্ন সময়, এটি এক বছর দু বছর না, গত 7-8 বছর ধরে এই কাজটি করা হয়েছে 25,000-এর উপরে, যাদের পক্ষে আমাদের দেশ গ্রামে অনেক নেতাকর্মী আছে যাদের পক্ষে সম্ভব না হাইকোর্টের বেইল, কারণ দ্যাট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, কিছু পেপার কস্টিং আছে, লিগাল এক্সপেন্সিভ আছে। তো চেষ্টা করা হয়েছে খুব স্বাভাবিকভাবে। তো উপস্থিতিবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপের থেকে ফাউন্ডেশনকে কতটুকু সহযোগিতা করা যায়, সাহায্য সহযোগিতা করা যায়। ফাউন্ডেশন সম্পর্কে, ফাউন্ডেশনের কাজ সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বললাম। আমি জানি না কামাল সম্ভব হয়েছে কিনা, কামালের পক্ষে যদি এখানে ভিডিও প্রেজেন্টেশন করা যেত, একটা ভিডিও কিন্তু ছিল, ওদেরকে বললো ওরা পাঠাতে পারত, তাহলে হয়তো অনেকেই দেখতে পারতো, খুব সংক্ষেপে হলে অনেকেই দেখতে পারতো, একটা আইডিয়া হতো ডাইরেক্টলি যে ফাউন্ডেশন কি কাজ করছে কম বেশি। ইনশাল্লাহ আজকে হয়, ইনশাল্লাহ নিশ্চয়ই কোন একটা নেক্সট প্রোগ্রামে দেখাতে সক্ষম হবে কামাল। তো আপনারা যারা এসছেন ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও আপনাদের সকলকে, আর আমি আবারও বলবো যে আসুন আমরা চেষ্টা করি কতটুকু আমরা মানুষের জন্য কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি। আসুন আমরা চেষ্টা করি কতটুকু আমরা দেশের জন্য করতে পারি। আমরা সবাই মিলে যদি অল্প অল্প করি আমরা অনেক বড় কিছু, অনেক ভালো কিছু একটা করতে পারবো, অল্প অল্প করে ভালো কিছু করলে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم لا تجعلنا من الآئسين من رحمتك، فإنه لا ييأس من رحمتك إلا القوم الكافرون. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا وذنوب جميع المسلمين والمسلمات، الأحياء منهم والأموات يا رب العالمين. اللهم ارحمنا بالقرآن العظيم، اللهم نور قلوبنا بالقرآن العظيم، ونور حياتنا بالقرآن الكريم يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة و
وحشرنا مع النبيين والصديقين والشهداء والصالحين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين أمرنا إيه بويتك قبول أبن منظور فرمان يا رب العالمين مرحوم أبن شهيد زياء الرحمن তাদের যত গুণা হয়েছে সমস্ত মাফ করে দেন হায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন হায় আল্লাহ হায় আল্লাহ আরাফাত রহমান মরহুম এবং শহীদ যিনি হয়েছেন রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন তাদেরকেও মাফ করে দেন হায় আল্লাহ তাদেরকে কবুল করেন হায় আল্লাহ তাদের ইয়া রব্বুল আলামিন হায় আল্লাহ বেগম খালিদা জিয়া তিনি অসুস্থ রব্বুল আলামিন তাকে শিফা কামিলা আজিলা নসীব ফরমান হায় আল্লাহ ওদেরকে সুস্থ শরীর দান করেন হায় আল্লাহ তারিক রহমান অন্যান্য যারা এখানে আছে রব্বুল আলামিন সবকে সুস্থ শরীর দান করেন হায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক আর সহি আমল করার তৌফিক দান করেন হায় আল্লাহ যে আমলের মাধ্যমে আপনি খুশ থাকেন সেই আমল সব সময় করার তৌফিক দান করেন যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে করছেন রব্বুল আলামিন সেটা করার তৌফিক দান করেন হায় আল্লাহ যে আমল থেকে উনি পানা চাচ্ছেন রব্বুল আলামিন সেই আমল থেকে আমার সবকে রব্বুল আলামিন বাঁচাইয়া রাখে রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم إنك أنت أرحم الراحمين إنك أنت الغفور الرحيم بفضل سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.